ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পাঁচই আগস্ট থেকে রাজ্যে খুলছে জিম যোগ প্রশিক্ষণ কেন্দ্র। কেন্দ্রের পরে এবার নির্দেশিকা রাজ্য সরকারের। রাজ্যে কন্টেনমেন্ট জোনে 31 আগস্ট পর্যন্ত লকডাউন, আপাতত বন্ধ স্কুল কলেজ সিনেমা হল। কলকাতা পুরসভার উদ্যোগে শুরু হলো র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। প্রথম দিন 50 জনের নমুনা পরীক্ষা করা হয়, তাদের মধ্যে 10 জনেরই করোনা পজিটিভ। চেতলায় শুরু হলো এই টেস্ট, হবে প্রতিটি ওয়ার্ডে। হাজির ছিলেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান ফেরহাদ হাকিম। দুর্গাপুর মহকুমা হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, 25 জনের পরীক্ষা, তাদের মধ্যে 9 জনের করোনা পজিটিভ। করোনা আক্রান্তদের আপাতত হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরপিএফ জওয়ানের। শিয়ালদা মেন পোস্টে কর্মরত ছিলেন তিনি, থাকতেন নারকেলডাঙ্গা কোয়ার্টার্সে। 5 মাস পরেই তাঁর অবসর গ্রহণের কথা ছিল। করোনায় সন্দেহে বেদিয়াপুকুরে 20 ঘন্টা বাড়িতে পড়ে বৃদ্ধার মৃতদেহ, শ্মশানে নিয়ে যেতে বাধা প্রতিবেশীদের। ডেথ সার্টিফিকেটে নেই করোনার উল্লেখ, দাবি পরিবারে। বিধায়কের তৎপরতায় পরে সৎকার। রাজস্থান থেকে ফিরে শিশুকে নিয়ে 5 দিন ধরে শ্মশানে ঠাঁই দম্পতির। পশ্চিম মেদিনীপুরের বেলদার ঘটনা, করোনা আতঙ্কে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার। 1 আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে তারাপীঠ মন্দির। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে মন্দির। প্রথম মাফিক দেওয়া হবে ভোগ আরতি। 24 থেকে 31 জুলাই বীরভূমে আংশিক লকডাউনের ঘোষণা করে প্রশাসন, তা মানতে নারাজ অনুব্রত। নতুন লকডাউনের দিন ঘোষণা করলেন তিনি। 2 তারিখ থেকে টানা 3টের পর থেকে লকডাউন, কাল পরশু 2 দিনই খোলা। করোনা সচেতনতায় বাঁকুড়ায় বাজার পরিদর্শনে পুর প্রশাসক, সবাইকে সচেতন করার পাশাপাশি অনেককে মাস্কও পরিয়ে দিলেন তিনি। করোনা মোকাবিলায় হাওড়ার উলুবেড়িয়ায় লকডাউনের মেয়াদ বৃদ্ধি, 12 আগস্ট পর্যন্ত পুরো এলাকায় জরুরি পরিষেবায় ছাড়, বন্ধ থাকবে সবকিছু। লকডাউন উঠতেই বর্ধমান শহরে বাজার ও রাস্তাঘাটে মানুষের ভিড়, উধাও সামাজিক দূরত্ব বিধি, গা ঘেঁষাঘেঁষি করেই চলল কেনাকাটা। রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের আগেই অযোধ্যায় করোনার থাবা। প্রধান পুরোহিতের সহযোগী সহ সংক্রমিত 6 আক্রান্তদের মধ্যে রয়েছে নিরাপত্তা রক্ষীরাও। 5 আগস্টের অনুষ্ঠানে থাকার কথা প্রধানমন্ত্রীর। দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 52,000 পার, দুদিনে সংক্রমিত লক্ষাধিক। মোট করোনা আক্রান্তের সংখ্যা 16 লক্ষের দোরগোড়ায়, মৃতের সংখ্যা ছাড়ালো 34,000, সুস্থ 10 লক্ষের বেশি। প্রয়াত সৌরভ গঙ্গোপাধ্যায় ছোটবেলার কোচ অশোক মুস্তাফি, বয়স হয়েছিল 90 বছর। বাংলা এবং রেলের হয়ে রঞ্জি খেলেছেন অশোক। সৌরভ গঙ্গোপাধ্যায় ছেলেবেলার কোচের প্রয়াণের খবরে শোকস্তব্ধ ক্রীড়া মহল। অবশেষে রিপোর্ট নেগেটিভ, করোনাকে হারিয়ে কোচিংয়ে ফিরলেন স্প্যানিশ ফুটবল নক্ষত্র জাভি। আইসোলেশন কাটিয়ে ফিরলেন বাড়ি, কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। বাবা হলেন হার্দিক পাণ্ড্য, পুত্র সন্তান হয়েছে তাঁর। আর ছেলের ছবি পোস্ট করে সে কথাই জানিয়েছেন ভারতীয় দলের এই অলরাউন্ডার। শুভেচ্ছা বার্তা অধিনায়ক বিরাট কোহলি। সুশান্ত মৃত্যু তদন্তে চাঞ্চল্যকর মোড়, অভিনেতার ল্যাপটপ মোবাইল ফোন হার্ড ডিস্ক নিয়ে গিয়েছিলেন রিয়া। গত 3 মাস ধরে ভয়ে ছিলেন সুশান্ত, মুম্বাইয়ে ব্যাংকে হানা বিহার পুলিশের। সুশান্ত মামলা বিহার থেকে মুম্বাইয়ে আনার আর্জি রিয়ার, সুপ্রিম কোর্টে পাল্টা ক্যাভিয়েট দাখিল সুশান্তের বাবার। সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা খারিজ সর্বোচ্চ আদালতের। বাইরে বেরোলে মাস্ক পরছেন তো, ভুলবেন না, করোনার বিরুদ্ধে লড়াইয়ে মাস্ক আমাদের অন্যতম হাতিয়ার। কলকাতা পুলিশের পক্ষ থেকে এভাবে মাস্ক পরার বার্তা দিয়ে ছবি পোস্ট করলেন দেব। ঘরোয়াভাবেই সম্পন্ন হয়েছে স্বাদ অনুষ্ঠান, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মুম্বাইয়ের ডাবিং স্টুডিওর বাইরে ফ্রেম বন্দি আলিয়া ভাট, কিসের জন্য ডাবিং করলেন আলিয়া সে সম্পর্কে কিছু জানা যায়নি।